বন্ধুরা, সুরা কাফের 5 নম্বর আয়াত। আমরা আগে সঠিক উচ্চারণে আয়াতটি শুনি। যার অর্থ হচ্ছে, বরং তাদের কাছে সত্য আগমন করার পর তারা তাকে মিথ্যা বলছে, ফলে তারা সংশয়ে পতিত হয়। অর্থাৎ তারা সংশয়ে পতিত হয় বা কনফিউশনে থাকে। অর্থাৎ যারা আল্লাহর আয়াতে বিশ্বাস করেন না, তারা সংশয়ে থাকে বা কনফিউশনে থাকে। আসুন আমরা এ কথার সত্যতা দেখি। আপনারা জানেন, ইসলামে সবচাইতে ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নামাজ। তাহলে অন্তত সঠিকভাবে নামাজ পড়ার পদ্ধতি আমরা জেনে নিই। দেখি ইসলামের প্রখ্যাত, বিখ্যাত, সুখ্যাত, সুপরিচিত, সুবিদিত আলেমরা নামাজ পড়ার ব্যাপারে সঠিক পন্থা কী, সে বিষয়ে ওনারা ঐক্যমতে পৌঁছাতে পারেন কি না। কারণ কোরআনের ভাষায় যদি নাস্তিকরা, অমুসলিমরা, কাফেররা সংশয় পতিত হয়, তাহলে তারা তো অন্তত নামাজের ব্যাপারে, নামাজে পড়ার পদ্ধতির ব্যাপারে সংশয়ে থাকবেন না। দেখি এই আলেম কি বলেন। উনি হচ্ছেন শেখ মতিউর রহমান মাদানী। উনি কি বলেন, বিভিন্ন দেশ থেকে প্রশ্ন করেছেন প্রশ্নকারী, নারজু তাওদিহা কাইফিয়াতে সালাতিল মারাতিল মুসলিমা, মুসলিম নারীদের সালাতের তরিকা পদ্ধতি কি, এটা স্পষ্ট করে দেবেন আশা করি। অমাল ফারুক বাইনাহা বাইনা সালাতির রাজুল ফিল কাইফিয়া, দুঃখিত ওনার জবান আটকে গেল। আমরা দেখি ওনার জবান ইলেকট্রনিক মিডিয়ার বরকতে আমরা ফিরে পাই কিনা। রিফ্রেশ দিই, বরকত চলে আসছে মনে হয়। বরকত চলে আসছে, এনি টাইম বরকত চলে আসবে, বরকত চলে আসবে, বরকত চলে আসবে, বরকত আসছে না। আমরা দোয়া কালাম করি, দেখি বরকত আসে কি। কর্ম রয়েছে, চলে এসছে বরকত। আমরা রিফ্রেশমেন্টের রহমতে আমরা চলে এসছি আমাদের সেই আলেমের কথা আবার না কর্মের দিক দিয়ে না, এমন কোন বিশেষ দোয়া আছে, বিশেষ সূরা আছে, বিশেষ তসবি আছে যেগুলো পুরুষ পড়বে, নারী পড়বে না, অথবা নারীরা পড়বে, পুরুষরা পড়বে না, এরকম নাই। আর এমন কোন হরকত তাতে আছে, উঠা বসার ক্ষেত্রে, হাত বাঁধার ক্ষেত্রে ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে, সিজদা করার ক্ষেত্রে, রুকু করার ক্ষেত্রে, না কোনো ক্ষেত্রে কোনো পার্থক্য নেই স্পষ্ট। অর্থাৎ ওনার কথা হচ্ছে, নারী পুরুষের নামাজ পড়ার তরিকার ভিতরে সামান্যতম কোনো পার্থক্য নেই। আসুন দেখি আমরা এই কার্টুনে কি করে দেখি। এই কার্টুনে দেখা যাচ্ছে ওনারা, যদিও চিত্র অঙ্কন ইসলামে নিষিদ্ধ, তথাপি কার্টুন করে ইসলাম শেখানো আসলে বর্তমানে বৈধ ঘোষণা করেছেন। দেখা যাচ্ছে যে এইভাবে পা ছড়ানো, এইভাবে পা ছড়ানো, এইভাবে পা ছড়ানো, এই তিনটাই বাতিল। তাহলে এইভাবে ছড়াতে হবে এবং হাত এ পর্যন্ত আসবে, বুক এভাবে বাঁধবে। দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন অনেক শিখার আছে, এখানে শিখার বিষয় আছে। এবং পাগুলো রাখার ব্যাপারে দেখতে পাচ্ছেন যে এইটা ঠিক আছে, দেখতে পাচ্ছেন এটা ঠিক আছে, এইটা নিষিদ্ধ, এইটা নিষিদ্ধ, এগুলো। অর্থাৎ পাটি এভাবে থাকতে হবে নারী পুরুষের ব্যাপারে। আসুন তাহলে আমরা আরেকটু দেখি যে নারী পুরুষের নামাজের ইনি কি বলেন। ইনি আরেকজন, ইনি বলছেন মহিলাদের নামাজ পড়ার নিয়ম, অর্থাৎ পুরুষদের অবশ্যই নামাজ পড়ার তরিকাটি ভিন্ন হবে। এবং উনি কি বলেন, উনি দেখান মহিলারা কিভাবে নামাজ পড়বে। সিজদার সময় দুই হাতের আঙ্গুলি মিলিত অবস্থায় কেবলার দিক করিয়া রাখতে হবে। আচ্ছা, উভয় পায়ে দেখেছেন, উনি আবার অত্যন্ত সুন্দর একটি পা বের করে হাতের পা ডান দিকে ছড়িয়ে দিয়েছেন। অর্থাৎ উনি ওই কার্টুনের বা আলেমের কোনো কিছুই মানতে রাজি নয়। ওনার হিসাবে মহিলাদের নামাজ পড়ার নিয়ম অবশ্যই আলাদা হতে হবে। এবং আরেকটু উনি যেকে দেখিয়েছেন, দেখার বিষয় হচ্ছে উনি খুব ব্যালেন্স করে নামাজ পড়াটি দেখিয়েছেন, যেটা পড়তে গেলে অনেক নারী চিঠিয়ে পড়ে যেতে পারেন। যেমন ধরুন এখানে উনি দেখাচ্ছেন, সোজা হইয়া দাঁড়াইতে হবে, দাঁড়াইয়া রব্বানা লাকাল হামদ বলতে হবে, এবং ঠিক সোজাভাবে দাঁড়াইয়া আল্লাহু আকবার বলতে বলতে সেজদায় যাইবে। সেজদা করিবার নিয়ম এই যে,
আর মনে হয় এইভাবে সোজা বসতে গেলে বাংলাদেশের অনেক মা বোনরা চিঠে পড়ে যেতে পারেন, ওনারা একটু কোমরে হাত দিয়ে বোধহয় বসবেন, কিন্তু তা করলে কিন্তু হবে না। মাটিতে প্রথমে দুই হাঁটু রাখতে হবে, তারপর দুই হাতের পাতা মাটিতে রাখিয়া তাহার মাঝখানে মাথা রাখিয়া নাক এবং কপাল উভয় মাটিতে ভালো মতো লাগাইয়া রাখতে হবে। এটা বোধহয় মাদানী সাহেব ঠিক জানতেন না। তবে আসুন আমরা আর একটু দেখি যে অন্যান্য আলেমরা কি বলেন। ও বিখ্যাত প্রখ্যাত ইসলামের নতুন গোজামিল নবী জাকির নায়েক অবশ্য মাদানী সাহেবের সাথে অনেকটাই একমত। তাহলে দেখি মাদানী সাহেবের ব্যাপার কথার সাথে একমত হয়ে জাকির নায়েক কি বলেন। সম্পর্কে যদি কিছু বলেন সেখানে কোরআন বা সহিহ হাদিসের রেফারেন্স থাকতে হবে সবসময়, কোরআন এবং সহিহ হাদিস। তাহলে যখন রেফারেন্স দেবেন যে কোনো বিশেষজ্ঞ হোক, পৃথিবীর সবচেয়ে বড় বিশেষজ্ঞ, যদি তিনি কিছু বলেন প্রমাণ থাকতে হবে, কোরআন এবং সহিহ হাদিস প্রমাণ দেখাতে হবে। প্রমাণ পেশ করো, এমন কোন হাদিস নেই বা কোরআনের আয়াত নেই যেটা বলছে যে নামাজ পড়ার নিয়মটা পুরুষ এবং মহিলাদের আলাদা। আমি জানি অনেক বিশেষজ্ঞ নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে বলে থাকেন যেহেতু মহিলাদের নিরাপত্তা দরকার তারা আলাদাভাবে নামাজ পড়বে, এটা হচ্ছে তাদের দৃষ্টিভঙ্গি। কিন্তু নবীজি কখনো বলেননি নামাজ পড়বো যেভাবে নবীজি পড়তেন। এবারে হানাফি এবং শাফি মাজহাবে নামাজের নিয়ম সম্পর্কে বলি, আমি জানি এদের মধ্যে কিছু পার্থক্য আছে। হানাফিরা নামাজের সময় হাত বাঁধে নাভির নিচে, শাফিরা হাত বাঁধে বুকের উপরে, তারা তাকবীর দেয় আমিন শব্দটা জোরে বলে। এখানেও আগের উত্তরটাই সহিহ বুখারী, নবীজি বলেছেন খণ্ড নম্বর 1 বুক অফ সালাত, নামাজ পড়ো যেভাবে আমাকে পড়তে দেখেছো। আর এই চারজন ইমাম, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, এই চারজন বিখ্যাত ইমামই বলেছেন যদি দেখো আমার কোন ফতোয়া আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যাচ্ছে ফতোয়া দেওয়া হলো ছুঁড়ে মারো। আমি জানি আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু বিখ্যাত বিশেষজ্ঞ, তাকে শ্রদ্ধা করি ভালোবাসি। মানুষে বলে যে তিনি বলেছেন যখন তোমরা নামাজ পড়বে নাভির নিচে হাত বাঁধবে। আবু দাউদে একটা হাদিস আছে, আবু দাউদ খণ্ড নম্বর 1 বুক অফ সালাহ, বলা হয়েছে নবীজি নামাজের সময় নাভির নিচে হাত বাঁধতেন। তবে এটা জয়ীফ হাদিস, ঠিক এর পরের হাদিসটাই বলছে যেটা সহিহ হাদিস যে নবীজি হাত বাঁধতেন নাভির উপরে। আরো সহিহ হাদিস আছে এখন দেখি ওনার সাথে এনার ব্যাপারে একটু পরে আসছি, আমি এনার ব্যাপারে দেখি উনি কি বলেন। দেখতে পাচ্ছেন উনি খুব ভালো এন্টারটেনমেন্ট দিতে পারেন বলে জানি, শাইখ আল আমানুল্লাহ মাদানি, উনি পিস টিভিতে আবার যেতেন নাকি শুনলাম। তো আমাদের এখানে আবার বোধহয় একটু মিডিয়াতে একটু সমস্যা হচ্ছে, আমাদের ডাউনলোডিং একটু সমস্যা হচ্ছে। আমরা চলুন আমরা দোয়া কালাম পড়তে থাকি যে ডাউনলোডিংটি ঠিক হয়ে যায় কিনা। ডাউনলোডিং ঠিক হচ্ছে না, আমরা দোয়া কালাম পড়লাম, অনেক দোয়া কালাম পড়ছি তাও ডাউনলোডিং ঠিক হচ্ছে না। আসুন দেখি টেকনোলজির সহায়তায় আমরা ডাউনলোডিং ঠিক করতে পারি কিনা। রিফ্রেশমেন্ট দিলাম তো ডাউনলোডিং মনে হয় ঠিক হয়ে গেছে। এখন উনি কি বলে শুনেছেন হাতের আঙ্গুল গুলো খোলা থাকবে, জমা করা যাবে না। সরি বলেছেন, সরি বলে নিশ্চয়ই এখন বলবেন হাতের আঙ্গুল গুলো বন্ধ থাকবে, সরি বলে আবার বলছেন আঙ্গুল গুলো খোলা থাকবে, কঠিন ব্যাপার। হাতের আঙ্গুল গুলো খোলা থাকবে, লেগে থাকবে না, আলাদা আলাদা থাকবে, আর হাতের তালু কেরলার দিকে থাকবে, আঙ্গুল গুলো আসমানের দিকে থাকবে, হাত কাঁধ বরাবর অথবা কান বরাবর, সুখে ধরে নাকি সুমান করা লাগবে না, মোটামুটি বরাবর হলেই চলে। মোটামুটি আপনি না নামাজ পড়ার সময় গজ ফিতা নিয়ে নেবেন। নিশ্চয় শুনেছেন, বা চমৎকার। এখন আমরা এনার কাছে ফেরত আসি। আল্লাহু আকবার বলে সালাত শুরু হবে, রেডি রেডি স্টেডি, দুই পায়ের মাঝে ফাঁকা থাকবে ওই পরিমাণ
যেই পরিমাণ শরীরের ভারসাম্য বজায় রাখতে লাগে, মোটা মানুষ আর একটু বেশি, চিকন মানুষ আর একটু কম। মহিলা বৈঠকে আমাদের শিক্ষিতা বোনেরা বলেছেন, বুবু চাপা নবগঞ্জের ভাষায়, বুবু নামাজ যখন দাঁড়াবা বুবু তখন দুই পায়ের গোড়ালিকে জমা করে রাখিও। যদি দুই পা কাম সেরেছে, কাম সেরেছে, তাহলে এই হুজুর তো ধরা খেয়েছেন, এই হুজুর তো ধরা খেয়েছেন। এই দেখুন মহিলাদের নামাজ, এই দেখুন পা জড়ো করে রেখেছেন। পরার নিয়ম, সর্বপ্রথম নামাজের নিয়ত করতে হবে, এই দেখুন পা দেখেছেন। এখন আমরা এনার কাছে ফেরত যাই, আবার আব্দুর রাজ্জাক সাহেব দেখতে পাচ্ছেন, আব্দুর রাজ্জাক ভেরিফাই করতে পারবেন সব ভিডিও। গোড়ালি জমা না করো বুবু, তাহলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। বুবুর সব কথাই নাকি বুখারিতে আছে, একবারে ভাঙা মিথ্যা কথা, একবারে ডাহা মিথ্যা কথা। শাড়ি পরেই নামাজ হবে, ছায়া পেটিকোট পরেই নামাজ হবে বুবু। তুমি নামাজ পড়ার পূর্বে সালোয়ার পরে নিও, যদি সালোয়ার না থাকে বুবু ল্যাঙ্গট পরিও বুবু। সব কথাই নাকি বোখারিতে আছে বুবুর, একবারে কথা নগদ মিথ্যে, তাহা মিথ্যে। কেয়ামত পর্যন্ত বুবুর কথা সত্য হবে না। শুনেন, পুরুষ নারী তার শরীরের ভারসাম্য বজায় রেখে দাঁড়াবে। কথা বুঝাতে পারি না? বুঝেছি বুঝেছি। আল্লাহ আকবার বলে আঙ্গুল গুলি জমা জমা করবে, শুনেছেন? আঙ্গুল কিন্তু জমা জমা, আঙ্গুল জমা জমা করবেন, শুনেছেন নিশ্চয়ই? আঙ্গুল জমা জমা। ইনি তাহলে কি বলেছিলেন? হ্যাঁ, উনি সরি বলে দুবার বলেছেন কি? দেখুন সরি বলে কি বলেছিলেন নিশ্চয়ই মনে আছে? এই দেখুন, এই দেখুন, আবার মনে করিয়ে দিচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, তাহলে দুইজনের মধ্যে কে ঠিক মতো নামাজ পড়ছেন? আলেমরা দুইজনের মধ্যে, ওনাদের মধ্যে আসলে মল্ল যুদ্ধ করে নামাজের ফয়সালা করা উচিত। হাত দুটি কিডনির নিচে আসবে না, হাত দুটি কানের কাছে যাবে না। হ্যাঁ, কানের কাছে যাবে না, নিশ্চয়ই মনে আছে, শুনছেন? হাতের তালুক কেরলা দিকে থাকবে, আচ্ছা, আঙ্গুলি গুলো আসমানের দিকে থাকবে, হাত কাঁধ বরাবর অথবা কান বরাবর সুজে ধরে, শুনেছেন নিশ্চয়ই? হাত দুটো কাঁধ সামনাসামনি, বোঝাতে পারছি না? আল্লাহ আকবর বলে ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে রাখতে হবে। মেয়েরা কিন্তু এইভাবে রাখে, এবারে নগদ ভুল কিভাবে হবে? এইভাবে। বাহ, আমি মনে হয় বুঝাতে পারি না। বুঝেছি বুঝেছি, খুব ভালো করে বুঝেছি, বুঝে উল্টে ফেলেছি আমরা। আসুন এখন ইনি কি বলে। সালাতের মধ্যে হাত লাগাই দিলাম, দেখবেন নবীজি থেকে বারো তেরোটা সহিয়া দিতেছেন, নামাজের ভিতরে ডান হাতকে বাম হাতের উপরে রাখতে হবে, কোন জায়গায় রাখতে হবে একটা দিস সহি কোন হাদিস নেই। নাভি নিচে দুর্বল, মুখের উপরে দুর্বল, আপনি হাতটা রাখবেন তিন রকম, কবজির উপরে কবজি, শুনেছেন নিশ্চয়ই? মারাত্মক ব্যাপার। ইনি কি বলেন মাদানী সাহেব, আবার কি বলেন? যখন নামাজে প্রবেশ করলেন তখন হাত উঠালেন, কাব্বারা তাকবীরাতি, হাত উঠালেন। আবার হাম্মাম একজন বর্ণনাকারী বলেছেন হেয়ালা উজনাইহি, দুই কানের একমাত্র সমাধান হচ্ছে ইসলাম বলে জান্নাত হচ্ছে তরবারির নিচে, তরবারি ওনাদের তরিকা মতো তরবারি অথবা মল্লযুদ্ধ। এই হাদিস দিনের নবী কিন্তু একবার মল্লযুদ্ধ করেছিলেন, সেটার রেফারেন্স একদিন হাদিস থেকে দিয়ে দিব। তারপরে কি করলেন? তারপর আরেকটি মাসলা আছে, যেই মাসলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই ক্ষেত্রে অনেক ইখতিলাফ করে। সুম্মা ওয়াদা ইয়াদাহুল ইয়ুমনা আলা ইয়াদি আলাল ইউসরা, তারপরে ডান হাত রাখলেন, ডান হাত রাখলেন কার উপর? বাম হাতের উপর। ডান হাত রাখলেন বাম হাতের উপর, তাহলে ডান হাতকে রাখতে হবে কার উপর? বাম হাতের উপর, শুনেছেন নিশ্চয়ই?
এটি হচ্ছে স্পষ্ট মাসলা। আব্দুর রাজ্জাক ওনার সাথে কুস্তি করা উচিত, ছেড়ে নামাজ পড়া যাবে না। হাত ছেড়ে নামাজ পড়া যাবে না, যেমন ভুল রয়েছে মালিকিদের মধ্যে, যেমন ভুল রয়েছে মালিকিদের মধ্যে, আহলে সুন্নাতের ভুলের কথা বলছি, বাকি শিয়াদের বা অন্যদের ভুল যারা এই আকীদাতি পথভ্রষ্ট তাদের কথা আমাদের উল্লেখ করা প্রয়োজনই নেই, কিন্তু যারা আহলে সুন্নাত ওয়াল জামাত তাদের মধ্যে যে সহি হাদিস বিরোধী আমল আছে নামাজের ক্ষেত্রে কমপক্ষে তার সংশোধন হওয়া জরুরি, কারণ তাদের আকীদা সহি থাকা সত্ত্বেও যদি নামাজে ভুল হয় তো মহা মুশকিল হয়েছে। তো নামাজ হাত ছেড়ে পড়া যাবে না, যেমন মালিকি সাধারণত আফ্রিকা দেশে বাস করে, তো আফ্রিকান লোকদের দেখা যায় অনেকে যে হাত ছেড়ে নামাজ পড়ে, এই হাত ছেড়ে নামাজ পড়া নেই, এটা তো মালিকিরা করে, কিন্তু আমাদের দেশের প্রখ্যাত বক্তা আয়েশা গেল এবং তাদের এক বড় হুজুর, ওই বড় হুজুরের নামটা বলে দিচ্ছি, মনজুর নোমানি সাহেব। সাহেব, বাহ বাহ বাহ, উর্দু কইতে কইতে সাফার মধ্যে সাহেব। আরেকটি উর্দুতে তর্জমা করেছেন একটি হাদিসের, হাদিস সংকলন করেছেন ভারতের একজন বড় আলেম হানাফি মজহাবের, কিতাবের নাম হচ্ছে মারিফুল হাদিস, অনেকে শুনেছে এটা, মারিফুল হাদিস উর্দুতে তর্জমা করেছেন, বিভিন্ন মাসলা মাসালা হাদিস বলে নিয়ে এসেছেন, আর তর্জমা করার পরে নিজের প্রত্যেকটিতে প্রত্যেকটি মাসলাতে টিকা চড়িয়েছে, আর টিকা চড়িয়ে যতগুলি মাসলাই ইখতিলাফ রয়েছে মানে মতানৈক্য রয়েছে ওলামা কেরামদের ফোকাহা কেরামের, তিনি করেছেন কি, যেহেতু তিনি একটু জামাত ইসলামী ঘেঁষা ছিলেন আর জামাত ইসলামীদের কাজ হচ্ছে সব ঠিক, এটাও ঠিক ওইটাও ঠিক, বাহ এখন এসে গেলেন রাজনীতিতে, এটাও ঠিক ওইটা ঠিক, অর্থাৎ ইনি যে বলছিলেন মনে আছে না, এই যে ইনি সব ঠিক, এই যে ইনি বলছিলেন না, এই যে সবগুলো সেই মনে আছে তো না। সুতরাং এখন আবার আরেকটু যাই, দেখি সামনে আরেকটু যাই, এ আরেকটা আছে আপনাদের দেখাইতে পাবার আরেকটা, এ ইনি আবার টেলিভিশনে গেছেন মাই টিভিতে, দেখি উনি কিভাবে সেখান মানে স্কন্দ এই দুইটার মাঝখানে কৃতদাসী, কৃতদাসীর কথাটা এখানে টিভিতে কেটে গেছে, অর্থাৎ কৃতদাসীরা এইভাবে হাত তুলতো সারেন্ডারের মতো। হ্যাঁ দেখুন, সেটি এখন বর্তমান নাই পৃথিবীতে, পুরুষ যারা তারা যখন নিয়ত করবে তখন ধুমতারাক্কা ধুমতারাক্কা তা 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 থই পর্যন্ত তাদের হাত উঠাতে হবে এবং কেবলামুখী হয়ে আঙ্গুলগুলো স্বাভাবিক অবস্থায় রাখতে হবে। উনি আবার বলছেন স্বাভাবিক, মানে উনি খোলার মধ্যেও নাই জড়ের মধ্যেও নাই, উনি মধ্যমন্ত্রী, আঙ্গুলগুলো স্বাভাবিক রাখতে হবে, কোনো এগুলো মিলানো রাখা যাবে না, একটি স্বাভাবিক অবস্থায় রেখে দিতে হবে যেমন আপনারা দেখতে পাচ্ছেন। অপরদিক থেকে যখন হাত বাঁধা হলো এই হাতটি নাভির নিচে বাঁধতে হবে, নাভির নিচে এই যে বাঁধা এটি দেখেছেন তো, সুন্নত নামাজের মধ্যে সুন্নত আছে, সুন্নত নামাজের মধ্যে ফরজ আছে, সুন্নত নামাজের মধ্যে মুস্তাহাব আছে, সেক্ষেত্রে এই যে হাতটি তিনি বেঁধেছেন হাত বাঁধার জন্য নিয়ম হচ্ছে আপনারা লক্ষ্য করুন তার যে এই কনিষ্ঠ আঙ্গুলি এবং বৃদ্ধ আঙ্গুলি, এই কনিষ্ঠ এবং বৃদ্ধ আঙ্গুলির মাধ্যমে এখানে হাতের মধ্যে কবজির উপরে এমন ভাবে সেটাকে আটকে ধরতে হবে যাতে একটি বন্ধন তৈরি হয়, এবং এই যে তিনটি আঙ্গুল দেখেছেন তিনটি, এক সেকেন্ড আমি আপনাদের কাছে এখানে ফেরত যাচ্ছি, এখানে আঙ্গুল কয়টা এখানে আপনাদের আমি দেখিয়ে দেব, দেখুন এখানে আঙ্গুল হচ্ছে দুটি, এই কার্টুনে দেখুন দেখতে পাচ্ছেন দুটি আঙ্গুল, এখানে দেখতে পারবেন আঙ্গুল দুটি দেখতে পাচ্ছেন, দেখুন দুটি আঙ্গুল, এই দুটি আঙ্গুল ঠিক আছে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সঠিক নামাজের শিক্ষা দুই রাকাত দেখতে পাচ্ছেন, অতএব আঙ্গুলেও বেমিল, আঙ্গুলেও তাদের মধ্যে বেমিল আছে, এখন যাই স্বাভাবিক নয় বরং পাশাপাশি অবস্থান করে হাতের উপরে এটি অবস্থিত হয় আপনারা দেখতে পাচ্ছেন, পাশাপাশি আপনারা লক্ষ্য করেছেন তিনি যে দাঁড়িয়েছেন তার যে পায়ের এখানে এই যে দুই পায়ের মধ্যে যে ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গাটা অন্তত পক্ষে সেখানে চার আঙ্গুল পরিমাণ ফাঁকা থাকতে হবে কোনো ক্রমে, দেখেছেন চার আঙ্গুল পরিমাণ ফাঁকা, আর উনি বলেছেন আব্দুর রাজ্জাক বলছেন কি মনে আছে নিশ্চয়ই যে স্বাভাবিক ব্যালেন্স রাখার মতো সিচুয়েশন, সুতরাং ইনি আর একটু কঠিন করেছেন যে গছ ফিদা নিয়ে আপনাকে চার আঙ্গুল মেপে দাঁড়াতে হবে, এটা বেশি ফাঁকা রাখা যাবে না, আমাদের মধ্যে কখনো কখনো আমরা দেখি যে এত বেশি ফাঁকা করে যে পায়ে পায়ে মিল করে একজন আরেকজন পায়ের সাথে মিল করে, সৌদি আরবে মক্কা মদিনায় অথবা কোনো জায়গায় আমরা নামাজ সেভাবে দেখি, বাবা 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 এখন সৌদি আরবের নামাজের স্টাইল বলুন,
আমাদের মাজহাব হানাফি মাজহাব অনুযায়ী প্রকৃত শুদ্ধ নামাজ হচ্ছে যে দুই পায়ের মাঝখানে চার আঙ্গুলের মতো ফাঁক থাকবে। আপনারা কিন্তু চার আঙ্গুল মায় পানিতে ভুল করবেন না। আপনাদের সামনে আজকের যে সানা পড়া হয়েছে সুবহানাক আল্লাহুম্মা, এটি আমি আগেই বলেছি যে প্রকৃত অর্থে এই সুন্নত নামাজের মধ্যে কোনো কেরাত কোনো তকবীর কখনোই জোরে হবে না। তকবীরও এই ব্যাপারে নাই গেলাম, শুধু হাত নিয়ে থাকলাম আজকে। দেখুন, অর্থাৎ মুসলমানরা বেসিক জিনিস নামাজ, নামাজেই তারা ঐক্যমত হতে পারে না, তারা পৃথিবীতে শান্তির ব্যাপারে ঐক্যমত হবে কিভাবে? তাদের তারাই আসলে সম্পূর্ণ সংশয়ের ভিতরে নিপতিত, প্রমাণ করে দিলাম।